সমস্যা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হয়। রাজনৈতিক সমস্যা সরকারি নির্দেশনার এসারও জারি করে পায়। আমরা একটা বিরোধী দল, কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো তাহলে আমি আমাদের বিরোধী দল দেখ, তাই না? এখন এই যে অর্থমন্ত্রীর এই সরকার, সবাই যেমন থাকে বিশ্বাস এবং আস্থায় নিয়েছে, তাহলে নিশ্চয়ই সে শক্তি, সেই শক্তিটা যদি সে জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে ব্যয় করে তাহলে এই সমস্যাটা মিটে। রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হয়। রাজনৈতিক সমস্যা সরকারি নির্দেশনার এসারও জারি করে পায়। আমরা আশায় ভুক্ত হয়েছি নির্বাচন হবে, আর ওনারা বলছে যে না অনেক খাবার আয়োজন আছে, ওটা শেষ করবো তারপরে নির্বাচন খাওয়া দাওয়া হবে, অর্থাৎ সংস্কার করবে। এটা যে সংস্কার যদি করবে, এই সংস্কার করার কতটুকু ক্ষমতা তাদের আছে, এই বিষয়টা কি তারা কখনো উপলব্ধি করেন করেন না? অন্তর্বর্তী সরকার মানে একটাই নির্দলীয় নিরপেক্ষ সরকার, তার একমাত্র দায়িত্ব হল নির্বাচন আর সুস্থ সুন্দর অবাধ করা, যাতে মানুষ মানুষের নিজের ভোট নিজে দিতে পারে, যাতে খুশি তাকে দিতে পারে এবং তাকে নিয়ে দিতে পারে। আমার মনে হয় আমি যত জায়গায় গেলাম এ পর্যন্ত কমপক্ষে 200 সভা করেছি গ্রামীণ প্রদেশে, 1,000, 2,000, 5,000 মহিলা, হয়তো 1,500 পুরুষ, নানা শ্রেণী পেশার লোক, তাদের মুখে সংস্কার শব্দতে আসে। তারা বলে গ্রামীণ স্কুল শিক্ষকের মহিলা, আমি টাকাটা দেখা পাই তাকে আমাকে কোনো রকম চলতে হয়, কিন্তু প্রতিদিন নিত্য পণ্যের দাম বাড়ছে, আমি তো পুরো বাড়ছে, আমার ব্যয় বাড়ছে, আমার প্রতিদিন ব্যয় বাড়ছে, আমি নিজেকে পরিত্যাগ করবো। এটা একটা মহিলা বললেন তার, অর্থাৎ সমাজের যে বর্তমান যে বাজার মূল্য আছে এটা কম বেশি প্রত্যেকেই কিন্তু গুরুত্বই, প্রত্যেকেই কিন্তু ব্যয় করছে, কিন্তু তার ব্যয় বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে।